তুমি ঠিকই ধরেছ, এটা বিষের গন্ধ। কিন্তু আমি বিষ খাই নাই। মুটকি খুলিয়া যখন আমি বিষ খাবার যাব তখন ভয় করলো, তাই ভাবলাম যে ঘুমা পড়ি, অর্ধেক রাত্রিরে যখন ঘুম ভাঙবি তখন ঘুমের ঘরে পানির সাথে মিশে বিষটুক খায় ফেলাবো। কিন্তু এমন মরার ঘুম আমি ঘুমাইছি টের পাই নাই, ঘুম ভেঙে দেখি সর্বনাশ হয়ে গেছে। বিষের শিশি মাঝের ভিতর পড়ে ভাঙে চুরমার, বিষ ঢালি পড়েছে সব। এ দামাই, তুমি না আসলে ভিলেন, এমন একটা উৎস হচ্ছে এর মধ্যে একেবারে তুমি দিলে তরাস কেড়ে। অসুবিধে নেই চাচা, হয়েছে কি পুরস্কার তো ঘোষণা হয়েছে, পুরস্কার যখন ডেলিভারি করা মানে হাতে তুলে দেওয়া হবে তখন গুলি ফুটা আনন্দ করবানি। তুমি খুব ভালো কথা কইছো দামাই, খুব ভালো কথা কইছো, এখন আমার কাছে দুই কানা টোটা আছে, পুরস্কার ঘোষণা উপলক্ষে তো বদ্ধনি হয়ে যাক। আরে রাজা খান নানা হতে চলেছে সে। কেউ তোর কথা শুনতে পারবে না সুন্দরী, তুই এখন আমার আয়, আমার বুকে আয়। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, আমি সতী নারী কমলা, আমার সতীত্ব তুই নষ্ট করিস নে, আমার অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। আমাকে ধ্বংস করবে কে? আমার হাতে যতদিন তরবারি আছে কেউ আমাকে ধ্বংস করতে পারবে না। আয় আমার বুকে আয়। বাঁচা বাঁচা শয়তান, যাও যাও রজকন্যা, এখন আমি চলে এসেছি, নির্বিঘ্নে তুমি যেতে পারো, তোমার শরীরে একটি একটি ফুলের টোকাও কেউ দেবার সাহস করবে না। এই কে রে তুই দুঃসাহসী যুবক? আমি 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 এই কংস রাজ্যের একমাত্র রাজপুত্র। তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দিস, দূর হয়ে যা আমার সামনে থেকে। তুই বোধহয় আমাকে চিনতে ভুল করছিস শয়তান, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, না হলে এই তরবারির কোপে তোকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো শয়তান। তরবারি যুদ্ধে তুই তোর মাথা হারাবি, তোর গলা কেটে আমি কুকুরকে দেখাবো।